আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমার তুমি সিজন তিনের এগারো নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ফারুক ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেরি করবেন না। অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন সব সময় আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডায়েরির সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। পরি ফেলফেল করে তাকিয়ে আছে তুর্যর দিকে, কি রকম নিঃসংকোচ আবেদন। পরীকে চুপ থাকতে দেখে তুর্য জিজ্ঞাসা করে, কি হলো? পরি বলল, কিছু না। তুর্য বলল, বন্ধু হবেন না? পরি বলল, না। তুর্য বলল, কেন? পরি বলল, বন্ধুর প্রয়োজন নেই তাই। তুর্য বলল, এটা কোনো উত্তর হলো? পরি বলল, হ্যাঁ হলো। তুর্য বলল, সমস্যা কী বন্ধু হতে? পরি বলল, বন্ধু না হলেই বা সমস্যা কী? তুর্য বলল, আপনাকে আমার ভালো লাগে তাই আমরা বন্ধু হতেই পারি। পরি বলল, আপনাকে আমার ভালো লাগে না, আর কিছু বলবেন? তুর্য বলল, আপনি কি জানেন আপনি খুবই অদ্ভুত? পরি বলল, জানি। তুর্য বলল, এমন কেন আপনি? পরি এক পলক তুর্যর দিকে তাকিয়ে বলে, খুব বাজে পরিস্থিতির সম্মুখীন কখনো হয়েছেন? কখনো নিজের ভালোবাসাকে হারিয়েছেন? বাবার মৃত্যুর চোখের সামনে হতে দেখেছেন? মানসিক ভারসাম্যহীন মায়ের কষ্ট কখনো উপলব্ধি করেছেন? চোখের সামনে আপন মানুষগুলোর পরিবর্তন দেখেছেন? যদি আপনার উত্তর না হয় তাহলে আমার এই অদ্ভুত হওয়ার পিছনের কাহিনীটাও আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। জীবনের একটা সময় এসে বোঝা হয়ে যায় জীবনের আসলে মানেটা কি। যখন পিছাতে পিছাতে পিঠ দেয়ালে ঠেকে যায় তখন উল্টো পড়তে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন আপনার মতোই অনেকে উপাধি দেয় স্বার্থপর, বেইমান, রোবট, অদ্ভুত। জীবন খুবই বৈচিত্র্যময়, জীবনের আসল মানেটা সবার সামনে আসে না। তুর্য কী বলবে বুঝতে পারছে না। পরির প্রতিটা কথায় তীব্র কষ্ট রয়েছে। একটা মানুষের মনের ভিতর এত কষ্ট পুষিয়ে রাখতে পারে? পরি তুর্যর দিকে তাকিয়ে হালকা হেসে বলে, আসি। মৃদুমন্দ চাঁদের আলোতেও পরির সলসল করার চোখ তুর্যর চোখ এড়ায়নি। পরির চলে যাচ্ছে আর ওর প্রতিটা কথা কানে বাজছে তুর্যর। সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে শপে চলে যায় পরি। পরি যাওয়ার পরপরে নিশাত তুর্যর জন্য খাবার নিয়ে যায়। সকালে আর দুপুরের খাবার ঠিক মতো নিতে পারলেও রাতের খাবারটা সবসময় লুকিয়ে নিতে পারে না। প্রতিদিনের মতো আজও সকালে খাবার নিয়ে যায় তুর্যর ফ্ল্যাটে। নিশাত তুর্যকে দেখে মিষ্টি হাসে, শুভ সকাল ভাইয়া। তুর্য বলল, শুভ সকাল, ভিতরে আসো। নিশাত ভিতরে গিয়ে টেবিলের উপর খাবার রাখে। তুর্য জিজ্ঞাসা করে, তুমি খেয়েছো? নিশাত বলল, না, আমি বাসায় গিয়ে খাবো। তুর্য বলল, তোমার আপু আছে বাসায়? নিশাত বলল, না। তুর্য বলল, তাহলে চলো আজ তোমাদের ফ্ল্যাটে নাস্তা করব। নিশাত বলল, আচ্ছা চলেন। নিশাত তুর্যকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে আসে। নাস্তা করতে করতে ওদের পরিবার সম্পর্কে অনেক কিছুই শোনে তুর্য। পরির একার রোজগারে পরিবার চলে ভাবতেই পরির প্রতি শ্রদ্ধা বেড়ে যায় তুর্য। তুর্য খেতে খেতে বলে, তোমার আপু কারোর সাথে রিলেশন করে না? নিশাত বলল, কি জানি, আমি তো জানি না। তুর্য বলল, ও, তোমার আপু পড়াশোনা কি ছেড়ে দিয়েছে? নিশাত বলল, না না, আপু এত বোকা না, পড়াশোনা কেন ছাড়বে? আজকাল পড়াশোনা না জানলে কোনো দাম নেই। আপু অনার্স দ্বিতীয় বর্ষ পড়ছে, মাস্টার্স কমপ্লিট হলে একটা ভালো চাকরি করবে। তুর্য বলল, খুব ভালো, কোনো পরিস্থিতিতেই পড়াশোনা বন্ধ যেন না করে। আচ্ছা তোমার মা কেমন অসুস্থ? নিশাত বলল, মা মানসিকভাবে খুব ডিপ্রেসড, আব্বু মারা যাওয়ার পরই মায়ের এই অবস্থা। সবসময় চুপচাপ থাকে, কারোর সাথেই কথা বলে না, মাঝে মাঝে একা একাই কথা বলে, খুব কাঁদে। তুর্য বলল, ডক্টর দেখাওনি? নিশাত বলল, দেখিয়েছি। তুর্য বলল, আমি কি তোমার মায়ের সাথে একটু দেখা করতে পারি? নিশাত বলল, আচ্ছা। ড্রয়িং রুম থেকে দুজনেই কথোপকথন শুনে নানু রুম থেকে বাহিরে আসে। নানু বলল, কার সাথে কথা কস নানু ভাই? নিশাত বলল, নানু, উনি তুর্য ভাইয়া, দুতলায় থাকে। তুর্য নানুর দিকে তাকিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম নানু। নানু বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তুর্য বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসেন।
নানু বলল, সারাক্ষণ বইসেই থাকি, এমনি আর ভালো লাগে না রে ভাই। মাইয়ার এমন অবস্থা, আবার নাতনিটা আমার কি কষ্ট করে, ওগর গাড়ির উপর এসে আবার আমি জুটলাম। তুর্য বলল, ওরির মাকে একটু দেখব নানু। নানু বলল, আহ। তুর্য আর নিঃস্বাদ নানুর পিছন পিছন যায়। রুমের লাইট অন করে দেখে পরীর মা নাহিদা বেগম চুপ করে শুয়ে আছে, চোখের কোনাবে পানি পড়ছে অনবরত। তুর্য তাকে ধরে বিছানায় বসায়, চোখের পানি মুছে দিয়ে বলে, কেমন আছেন? তিনি কোনো উত্তর দেয় না, গাঢ় দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য বলল, বাইরে ঘুরতে যাবেন? তুর্যর কথা শুনে নিশাতের মা বলল, চলে গেছে। তুর্য বলল, কে চলে গেছে? পরীর মা বলল, পরীর বাবা চলে গেছে। কেন গেছে, তাকে কি এনে দিতে পারবা? তুর্য বলল, আঙ্কেল এমন জায়গায় চলে গেছে সেখান থেকে কেউ তাকে ফিরে আনতে পারবে না। পরীর মা বলল, তাহলে আমি যাবো তার কাছে, আমায় নিয়ে চলো। তুর্য বলল, আপনি চলে গেলে আপনার পরী আর নিশাদের কি হবে, ওরা কাকে নিয়ে থাকবে, আপনি তো ওদের বেঁচে থাকার অবলম্বন। তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন। তুর্য তাকে ধরে বাহিরে আনল, হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামো। কতদিন পর নাহিদা বেগম বাহিরে আসলেন, ছায়ার মধ্যে তুর্য হাত ধরে ধরে তাকে হাঁটাচ্ছেন, সাথে নিশাতও আছে। তুর্য বলল, হাট থেকে কোনো সমস্যা হচ্ছে আন্টি? পরীর মা বলল, না ভালো লাগছে। তুর্য বলল, মাঝে মাঝে বাহিরে এসে একটু হাঁটবেন, সবার সাথে কথা বলবেন, তাহলে আর উল্টাপাল্টা চিন্তা মাথায় আসবে না। অতি তাকড়ে ধরে আপনি নিজের অজান্তেই নিশা তার পরীকে কষ্ট দিচ্ছেন, আপনাকে এইভাবে দেখে কি ওদের ভালো লাগে? স্বাভাবিক হতে হবে আপনাকে, ওদের সাথে সময় কাটাবেন, নিজেকে চার দেয়ালের মধ্যে আটকে রাখা কোনো সমাধান নয়, বরং এতে মানসিকভাবে আপনি ভেঙে পড়ছেন। 5:20 যখন বাজে তখন সব থেকে বাড়িতে আসে পরি, ক্লান্ত শরীর আর চলতে চাইছে না, জীবনটা যে এত কষ্টের, পরিশ্রম যে এত কষ্টের, সেটা আগে জানা ছিল না পরির। নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়, রুম থেকে নিশাতকে ডাকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। পরির ডাকাডাকি শুনে নানু ঘরে আসে। নানু বলল, ডাকস কে ওরে? পরি বলল, নিশাত কোথায়? নানু বলল, সাদে গেছে। পরি বলল, ও মায়ের কী অবস্থা, দুপুরে খাইয়েছিল? নানু বলল, হ, আজকে ওই পোলায় খাওয়াইয়া দিছে। পরি বলল, ওই পোলা মানে কে? নানু বলল, ওই যে দুইতলায় থাকে, নামটাও তো মনে নাই, পোলাটা খুব ভালো, কত সহজে মানুষের লোকে মিশতে পারে। নাহিদারে আজকে কত কিছু বুঝাইলো, তোর মা আজকে মেলা কথা কইছে, আল্লাহ মনে ওই পোলার তগর ভালোর লেগেই পাঠাইছে, ওরও ছিলা যেন নাহিদা স্বাভাবিক হয়ে যায় মাবুদ। পরি অবাক হয়ে যাচ্ছে নানুর কথা শুনে, নাহিদা বেগম যতটুকু কথা বলেন সেটা শুধুই পরি, নিশা তার নানুর সাথে সেখানে বাহিরের একটা ছেলের সাথে এত ভাব জমিয়েছে, তার হাতেও পর্যন্ত খেয়েছে। পরি বিস্ময় লুকিয়ে মায়ের কথা জিজ্ঞাসা করলো, মা কোথায় নানু? নানু বলল, তোর মাও সাদে। পরি বলল, আচ্ছা আমি যাচ্ছি। পরি সাদে গিয়ে তো রীতিমতো আরও অবাক হয়, তুর্য নাহিদা বেগমের চুলে তেল দিয়ে দিচ্ছে, নিশাত আর তুর্যর কথা শুনে নাহিদা বেগম হাসছে, এমন দৃশ্য দেখার জন্য পরি একদমই প্রস্তুত ছিল না। পরি এক পা দু পা করে ওদের দিকে এগিয়ে যায়, অপলক চোখে মাকে দেখছে। তুর্যের দিকে চোখ পড়তেই চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলে, এসব কি আমায় পটানোর দান্দা? তুর্য ফিসফিস করে পরীর কানের কাছে এসে বলে, এসব পটানো আমাকে দিয়ে হবে না, পটানোর মতো পরিস্থিতি হলে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম, আপনার মায়ের জন্য যা করছি তা আলাদা ভালোবাসা থেকে করছি, তাই আপনার সাথে আপনার মায়ের বিষয়টা একদম গুলিয়ে ফেলবেন না যেন। এদিকে ব্যালকনিতে বসে বসে সিগারেট খাচ্ছে জয়, আগে মাঝে মাঝে খেলেও এখন সিগারেট খাওয়ার পরিমাণটা বেড়েই চলছে। সূচি বেশ কিছুক্ষণ ধরে পায়চারি করছে রুমের ভিতর, জয়ের কাছে যাওয়ার সাহস হয়ে উঠছে না। অবশেষে বয়কে জয় করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। জয় একবার সূচির দিকে তাকিয়ে আবার সিগারেট খাওয়ায় মনোযোগ দিল। সূচি সাহস সঞ্চয় করে বলল, সিগারেট খেতে কি খুব মজা? জয় বলল, জানি না। সূচি বলল, আমিও খেতে চাই, এটা টেস্ট কেমন জানার খুব ইচ্ছে। জয় হাতে থাকা সিগারেটের প্যাকেটটা সূচির দিকে এগিয়ে দেয়। জয়ের ব্যবহারে সূচি খুব অবাক হয়। সূচি ভেবেছিল জয় হয়তো ধমক দিবে, বকবে, কিন্তু তা না করে উল্টো সিগারেট খেতে দিচ্ছে। সূচি ইতস্তত করে বলে, কি সাংঘাতিক। জয় বলল, কি? সূচি বলল, আপনি, আমি না হয় বললামই যে সিগারেট খাবো, তাই বলে কি আপনি আপনার সত্যি সত্যিই দিতে হবে? জয় বলল, তাহলে কি মুখের ওপর না করবো?
সূচি বলল, যদি সিগারেটের বদলে অন্য কিছু চাইতাম দিতেন? জয় বলল, দেওয়ার মতো হলে অবশ্যই দিতাম। সূচি বলল, আমি একটু ভালোবাসা চাই, শুধু আপনার অল্প একটু ভালোবাসা। জয় সূচির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিল। সিগারেটের ছাই অ্যাস্ট্রেতে রাখতে রাখতে বলল, আমার কাছে কোনো ভালোবাসা নাই, সব ভালোবাসা সিগারেটের মতো পুরে ছাই হয়ে গেছে। এই বুকে যা আছে সব কয়লা আর ছাই, ভালোবাসা বলতে কোনো শব্দ নাই আমার এই কাছে। সূচি দুম করে জয়ের কোলে বসে পড়ে, দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলে, আপনি কি এই প্রবাদ বাক্যটা শুনেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন, আমারও এই ছাইযুক্ত ভালোবাসাই চাই, আমার নিজের ভালোবাসা দিয়ে না হয় রাঙিয়ে দিব। তাছাড়া আমি শিওর এই ছাইয়ের মধ্যেও অমূল্য কিছু অবশ্যই আছে, যেটা আমার জন্যই অবশিষ্ট ছিল। ভালোবাসাকে খুব সহজে অর্জন করা গেলেও বর্জন করা অতি সহজ নয়। ভালোবাসা এখনও আছে আপনার বুকে, বরং আপনি সেটা ছাই ভেবে দূরে রাখছেন। আমি আপনাকে খুব ভালোবাসি, আমায় কি একটু ভালোবাসা যায় না? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।